খেল সে হি পহচান খেলর যোগেদি পরিচয় অস্মিতা খেলো ইন্ডিয়ার উইমেন কিক বক্সিং আজি নর্থ ইস্টর এই প্রতিযোগিতা ডিব্রুগড় আয়োজন করা হয়েছে মই ভাল পাইছো আয়োজক সকলক আর অল আসাম কিক বক্সিং এসোসিয়েশনক মই ধন্যবাদ জানাইছো কারণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় খেলর যোগেদি মহিলা সবলীকরণ করার যেটো তেখেতে বিশেষভাবে তেখেতসকলে প্রয়াস করেছে গতি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নির্দেশতে আজি সমগ্র ভারতবর্ষতে প্রতিখন রাজ্যতে এনে ধরনের মহিলাক লৈ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আর মই বিশ্বাস রাখিছো যে এই প্রতিযোগিতার যোগেদি আমার উঠি অহা যখন আমার ছাত্রী আছে যখন আমার প্রতিভা সম্পন্ন খেলুৱৈ আছে তেখেতসকলে ভবিষ্যতের দিনত নিজের প্রতিভা বিকাশ করার ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ এই মঞ্চের যোগেদি লাভ করেছে মই আশা রাখিছো আজি উত্তর পূর্বাঞ্চলের খেলুৱৈসকলে ইয়াত ভাল তেখেতসকলে খেল প্রদর্শন করব আর মই তেখেতসকলক আহ্বান জানাইছো যে এতিয়া ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকার সমূহেও ক্রীড়ানীতি স্পোর্টস পলিসি লওয়ার বাবে আজি প্রতিভা সম্পন্ন খেলুৱৈ যিসকলে রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় পর্যায়েরপরা তেখেতসকলে সুনাম বুটলিবলৈ সক্ষম হয়েছে সফলতা অর্জন করলে সক্ষম হয়েছে তেখেতসকলক নগদ ধন দিয়ার উপরও কর্মসংস্থাপন দিয়ার যেটো ইতিমধ্যে পলিসি আছে এই পলিসির তেখেতসকলে সুবর্ণ সুযোগ লব পারে আর খেলর যোগেদি এগারী ব্যক্তির সুন্দর মানব চরিত্র গড় লৈ উঠিব পাৰে এজন আদর্শ ব্যক্তি হব পাৰে গতি সেইখিনি শক্তি ক্রিয়া ক্রিয়াঙ্গনে প্রদান করে গতি সেইকাৰণে মাননীয় আমার সকলের প্রিয় হুদাকান্ত ভারতরত্ন আমার ভূপেন দাই গীতর মাজে ক্রিয়াক্ষেত্রখনের মহত্ব আর ইয়ার গুরুত্ব কথা সুন্দরভাবে ব্যাখ্যা করে গেছে এই পৃথিবী এক ক্রিয়াঙ্গন ক্রিয়ায় হল শান্তির প্রাঙ্গন Yes.